প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ক্রিপ্টো এশিয়া চ্যানেলে আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের মেটামার্ক্স ওয়ালেটের ওয়ালেট নিয়ে অনেকেরই সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে আজকে একটু কথা বলবো তো বিশেষ করে ধরেন আপনার অ্যাপটা আনস্টল হয়ে গেছে বা ফোনে কোনো প্রবলেম হয়েছে বা আপনি অন্য কোনো ফোনে আপনার মেটামার্ক্স ওয়ালেটে ট্রান্সফার করতে যাচ্ছেন তো এই ধরনের যে প্রবলেমগুলো রয়েছে এই প্রবলেমগুলো কীভাবে সলভ করবেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো এই জন্য অবশ্যই আপনাকে প্রথমে আপনার ওয়ালেটের যে পাস ফেজ রয়েছে বা সিক্রেট ফেজ বারোটা যে ওয়ার্ড রয়েছে সেই বারোটা ওয়ার্ড এবং হচ্ছে আপনার প্রাইভেট কি সেটা অবশ্যই থাকতে হবে আপনি যদি এই দুইটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইম্পোর্ট করতে পারবেন না যাদের এটা রয়েছে তারা আমার এই প্রসেসটা ফলো করে আপনি আপনার ওয়ালেটটা যে কোনো সময় যে কোনো ফোনে আপনি রিকভার দিতে পারবেন তো আজকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো যারা অলমোস্ট আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে না যারা আগে থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো চলুন তাহলে আমরা শুরু করি আজকে মেটা তখন আমরা এটাকে কীভাবে আমাদের এক্সিস্টিং ওয়ালেট অর্থাৎ আমার যে আগে যে ওয়ালেটটা ছিল সেই ওয়ালেটটা আমি কীভাবে এটা রিকভার করবো সেইটা প্রসেসটা আমি আপনাকে দেখাবো তো এরপর দেখতে পাচ্ছেন এখানে আমরা একটু নিচে চলে যাই নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট ইম্পোর্ট অ্যান্ড এক্সিস্টিং ওয়ালেট সো আপনি যদি আপনার আগের ওয়ালেটটা যদি আপনি এখানে করতে চান এক্সিস্টিং ওয়ালেটটা যদি আপনি ইম্পোর্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে ক্লিক করতে হবে ইম্পোর্ট অ্যান্ড এক্সিস্টিং ওয়ালেট তো এরপর আপনি নিচে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন অ্যাগ্রিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার যে বারোটা ফেজ রয়েছে বারোটা ফেজ আপনাকে এখানে দিতে হবে তো আমি আমার বারোটা ফেজ নিয়ে আসতেছি নিয়ে এসে আমি এখানে সাবমিট করবো ওকে আমি আমার বারোটা ফেজ এখানে দিয়ে দিলাম অর্থাৎ আপনি ফেজগুলো সব কপি করে আপনি এক নাম্বারে এক নাম্বার ঘরে ক্লিক করে পেস্ট করে দিলে সবগুলো কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নেবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো ফেজ নিয়ে নিছি এরপর আমি কনফার্ম সিলেক্ট রিকভারি ফেজে ক্লিক করে দেব এখান থেকে আমি যে কনফার্ম সিলেক্ট রিকভারি ফেজ রিকভারি ফেজে ক্লিক করে দিলাম তো এরপর আমাকে পাশওয়ার্ড দিতে হবে সো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি আমার ওয়ালেটের পাসওয়ার্ড তো আপনিও অবশ্যই আপনার ওয়ালেটের পাশওয়ার্ড দেবেন এবং পাশওয়ার্ডটা মিনিমাম কিন্তু আপনাকে বারো ক্যার আট ক্যারেক্টারের হতে হবে ওকে দেখতে পাচ্ছেন যে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি পাসওয়ার্ড দেওয়ার পর ইম্পোর্ট মাই ওয়ালেট আমরা ক্লিক করব আমরা দেখতে পাচ্ছেন এখানে যে ইম্পোর্ট মাই ওয়ালেট রয়েছে সো ইম্পোর্ট মাই ওয়ালেটে ক্লিক করে দিলাম ওকে এরপর দেখতে পাচ্ছেন যে ওয়ালেট ক্রিয়েশন সাকসেসফুল সো আমরা এখানে গড ইট নিচে দেখতে পাচ্ছেন যে গড ইট অপশনটা রয়েছে সো গট ইট এখানে একটা অ্যাডভান্স কনফিগারেশনের ব্যাপার রয়েছে আমি অ্যাডভান্স কনফিগারেশনটা আপনাকে একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে শো ইনকামিং ট্রানজাকশন ইয়েস তারপর হচ্ছে ইউস পুশিং ডিটেকশন এটা সবগুলো অন করে দেবেন টার্ন অন এনহ্যান্সড টোকেন ডিটেকশন সবগুলো অন করে দেবেন তারপরে এখানে আপনার ইউজ কাস্টম আই পি এফ এস গেটওয়ে সো এটা সব কিছু আপনি ওকে করে দিয়ে ডান করে দেবেন ব্যস্ত হয়ে যাবে তো এরপরে অ্যাডভান্স কনফিগারেশন এটা ডান করে দিলাম দেওয়ার পরে আমাদের নেক্সট অপশানটা যেটা রয়েছে সেটা হচ্ছে এনাবেল সিকিউরিটি অ্যালার্ট সো সিকিউরিটি অ্যালার্ট আপনি হচ্ছে আপনি অবশ্যই এনাবেল করে দেবেন এরপর যেটা রয়েছে ওফেন্সিয়া বিটা আপনার এনএফটি দেখতে পাচ্ছেন এনাভেল ওফেন্সিয়া এপিআই আপনি এটা অন করে দেন কারণ আপনি যদি এনএফটি কালেক্ট করতে চান সেক্ষেত্রে আমরা এটা অন করে দিতে হবে তো আমরা সবগুলো অন করে দিলাম তো অন করে দেওয়ার পর এনাভেল এনএফটি অটো ডিটেকশান সো অটো ডিটেকশনটা আমরা অন করে দিব কারণ হচ্ছে সবগুলো আমরা অন করে দিলাম ওকে অন করে দেওয়া হয়ে গেলো দেখতে পাচ্ছেন আমার ইথেরিয়াম মেইন এটে কিন্তু অলরেডি চলে আসছে সো আমি ইথেরিয়ামে আমার এখানে আমার যে মেইন ওয়ালেটটা সেটা কিন্তু আমি এখান থেকে ইম্পোর্ট করে নিলাম অর্থাৎ আমার কম্পিউটারে যে হচ্ছে ওয়ালেটটা রয়েছে সেটা আমার মোবাইল ফোন এক্সটেনশনেও চলে আসলো পাশাপাশি আমার কিন্তু ফোনের যে অ্যাপ রয়েছে অ্যাপেও রয়েছে তো এখন আমি আপনাকে দেখাবো যে আপনি কীভাবে এখান থেকে কোর ব্লক চেন অর্থাৎ আপনি কোর আপনি যে কোরের যে এটা রয়েছে অর্থাৎ আপনার কোরের যে ওয়ালেটটা রয়েছে সেটা আপনি কীভাবে এখানে অ্যাড করবেন এছাড়াও বাইনান্স স্মার্ট চেন বা অন্য কোনো ওয়ালেট কীভাবে অ্যাড করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটা মেইনেট ইথেরিয়াম মেইনেট রয়েছে সো আপনি এখান থেকে ইথেরিয়াম মেইনেটে ক্লিক করবেন ক্লিক করার পর একটি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নেটওয়ার্ক নামে একটা অপশন রয়েছে আমরা অ্যাড নেটওয়ার্কে চলে যাব তো অ্যাড নেটওয়ার্কে চলে যাওয়ার পর আপনি এখান থেকে এগুলো এগুলি অ্যাড করতে পারেন আরবি ট্যাম্প ওয়ান সো আরবিবি ওয়ানটা এখন লাগে আরবি ট্যাম্পটা কিন্তু অত্যন্ত হচ্ছে পপুলার একটা হচ্ছে মেইনেট হয়ে গেছে অলরেডি কারণ এত দ্রুত সময়ের মধ্যে আরবি এত পরিমাণ এক্সপ্যান্ড করছে যেটা কিন্তু হচ্ছে অলমোস্ট রীতিমতো একটা সারা ফেলানোর মতো ব্যাপার তো আমরা এরপর অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম তো অ্যাপ্রুভে ক্লিক করলে আমাদের আরবি ওয়ান কিন্তু এখানে মেয়েটে আমাদের অ্যাড হয়ে গেল তো এরপর দেখতে পাচ্ছেন এখানে বাইন্যান্স স্মার্ট চেইন যেটা সবসময় প্রয়োজন হয় তো আমরা বাইন্যান্স স্মার্ট চেইন অ্যাড করে দিলাম তো অ্যাড করে দিলেই আমাদের বাইন্যান্সও অ্যাড হয়ে গেল ওকে দেন হচ্ছে এখানে আমাদের দেখতে পাচ্ছেন এখানে আবার আমরা মেইনের ক্লিক করবো মেইনডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে তিনটা আপনার হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট চেন আমরা আপলোড অ্যাড করেছি সেটা হয় ইথেরিয়াম তারপর হচ্ছে আরবিট্রাম ওয়ান অ্যান্ড বাইন স্মার্ট চেন তো এরপরে আমাদেরকে কোড যদি আমরা অ্যাড করতে চাই কোডটা আমাদের লাগবেই সো কোডটা আমরা কীভাবে অ্যাড করবো কোড অ্যাড করতে গেলে আমাদের এইখানে আবার আমরা ক্লিক করে দেবো এই যে উপরে সো উপরে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আপনি আপনার যে আগের ওয়ালেট রয়েছে সেটা যদি আপনি এখানে রিকভার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই হচ্ছে যে প্রাইভেট কিটা আছে প্রাইভেট কীটা লাগবে সো আমরা এখানে ক্লিক করবো করার পর অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবো সো অ্যাড নেটওয়ার্কে ক্লিক করার পরে এখানে আপনার হচ্ছে এই যে নিচে দেখেন অ্যাড এ নেটওয়ার্ক ম্যানুয়ালি সো এই যে অ্যাডেড নেটওয়ার্ক ম্যানুয়ালি আপনাকে এই জায়গাটাই ক্লিক করে দিতে হবে তো আমরা অ্যাড নেটওয়ার্ক ম্যানুয়ালিতে ক্লিক করলাম করার পর আমাদের যে কোরের যে আমাদের সিম্বলগুলো রয়েছে সেগুলো আমাদের এখানে বসাইতে হবে তো আমরা এখানে বসাবো কোর ব্লক চেইন সো কোর ব্লক চেইন এখানে দিতে হবে আমরা দিলাম তারপর এখানে নিউ আর পিসি ইউ আর তো আরপিসি ইউআরএল আপনারা জানেন কোনটা আমি একটু আর পিসি নিয়ে আসতেছি তো আরপিসি পিসি ইউ আমার এখানে আছে সো আমি একটু নিয়ে আসতেছি তো এখানে এভাবে সবগুলো দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছি কোর ব্লক চেইন তারপর হচ্ছে আর পিসি ডট কোর ডট ও আর জি চেনের একশো ষোলো ওয়া সিম্বল কারেন্সি কোর এটা দেওয়ার পর আমরা জাস্ট সেভে ক্লিক করবো তো সেভে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের এই কোর ব্লক চেইন কিন্তু অলরেডি চলে আসছে সো আমি এখানে কোরে সুইচ করলাম তো টু কোর ব্লক চেইন ওকে আমার এই যে কোর এই এই ওয়ালেটে আমার একটা কোর ছিল দেখতে পাচ্ছেন আমার আমার ওয়ালেটে একটা কোড ছিল আমি কিন্তু সেটা পুনরায় এখানে কিন্তু ফেরত পেয়ে গেলাম তো এখন ধরেন আপনার আরেকটা ওয়ালেট আছে সাপোজ আগের একটা ওয়ালেট আছে সেই ওয়ালেট আপনি কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এখন আমার মনে করেন কোরের আরেকটা ওয়ালেট আছে সেই ওয়ালেটটাতে আমার কোর টোকেন আছে পাশাপাশি আমার সিআইডি টোকেন আছে সেটা আমি কীভাবে বের করবো সেই প্রসেসটা আপনাকে দেখাই এটার জন্য আমাদেরকে লাগবে কি আমাদেরকে লাগবে হচ্ছে আপনার যে প্রাইভেট কি সেই প্রাইভেট কিট লাগবে আমি একটু প্রাইভেট কিটে নিয়ে আসতেছি আমার প্রাইভেট কিটা রয়েছে ওকে আমি প্রাইভেট কিটে নিয়ে আসলাম প্রাইভেট কিটে নিয়ে আসার পর এখান থেকে আমাকে জাস্ট হচ্ছে ইম্পোর্ট এখানে দেখতে পাচ্ছেন একটা ইম্পোর্ট টোকেন নামে একটা অপশান আছে এটা না আমরা এটাতে যাব না আমরা জাস্ট এখান থেকে তো এটা হচ্ছে আপনার এখান থেকে অপশানটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে জাস্ট এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ইম্পোর্ট অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন এখানে ইম্পোর্ট অ্যাকাউন্ট সো এই যে ইম্পোর্ট অ্যাকাউন্টে ক্লিক করে দেব ইম্পোর্ট অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা জাস্ট এখানে আমাদের প্রাইভেট কিটা সাবমিট করে দিব প্রাইভেট কিটে দিয়ে দিলাম দেওয়ার পর ইম্পোর্টে ক্লিক করলাম ওকে ডান তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু ওয়ালেট টু যেটা ছিল আমার দ্বিতীয় ওয়ালেট যেটা ছিল কোরের যে ওয়ালেটটাতে আমি মূলত হচ্ছে সব ধরনের কাজগুলোই করছি আগে থেকে তো এই জন্য আমার এই ওয়ালেটটা অবশ্যই সবসময় কানেক্টেড রাখতে হয় তো এই ক্ষেত্রে আমার দেখতে পাচ্ছেন যে আমার এখানে এখন আপনার হচ্ছে কোরের সেকেন্ড ওয়ালেট যেটা রয়েছে সেকেন্ড ওয়ালেটটা আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে তো এটা হচ্ছে কোরের সেকেন্ড ওয়ালেট ওকে ডান এখন আমি যদি এখানে আরও কিছু টোকেন ইম্পোর্ট করতে চাই সেভাবে কীভাবে করবো অর্থাৎ কোর ব্লকচেনের আন্ডার যে টোকেনগুলো রয়েছে সেগুলো তো এটা আমি আপনাকে একটু দেখাই সো ফ্রেন্ডস এখন আমরা ধরেন এখানে যে কোনো প্রকার একটা টোকেন যদি আমরা ইম্পোর্ট করতে যাই সেক্ষেত্রে আমরা কী করবো ধরেন আপনি বাইন্যান্স স্মার্ট চাইনে আপনি ইউএসডিটি করবেন মানে এনি ওয়ান টোকেন যদি আপনি এখানে ইম্পোর্ট করতে চান সেক্ষেত্রে আপনার যে অপশনটা ফলো করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এই যে ইম্পোর্ট অপশান একটা ক্লি অপশন রয়েছে এখানে ইম্পোর্ট ইম্পোর্ট টোকেনে ক্লিক করবো করার পর ধরেন আমি আমার সিআইডি টোকেনটা এখানে আমি ইম্পোর্ট করতে যাচ্ছি আমি সিআইডি টোকেনের কনটাক্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন সিআইডি টোকেনের সিম্বল এবং ডেসিমাল চলে আসছে তো আমি এখন জাস্ট অ্যাড কাস্টম টোকেন সো কাস্টম টোকেনে ক্লিক করলাম দেখতে পাচ্ছি আমার সিআইটি চলে আসছে আমি ইম্পোর্ট টোকেনে ক্লিক করে দিলাম তো ইম্পোর্ট ওখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে একশো ছেষট্টিটা সিআইডি টোকেন আছে সেটা কিন্তু আমার এখানে অলরেডি শো করছে অর্থাৎ আমি আমার আগের ওয়ালেটটাই এখানে রিকভার করে দিলাম তো এটা হচ্ছে মূলত প্রসেস মেটামাক্ক ওয়ালেটের সম্পূর্ণ টিউটোরিয়াল কিন্তু আপনি এর মাধ্যমে জানতে পারলেন তো সুতরাং মেটামাক্ক ওয়ালেট নিয়ে যদি কোনো কারো প্রকার সমস্যা থাকে ভিডিওটা দেখলেও অবশ্যই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো এটা মূলত হচ্ছে সব ধরনের প্রসেস এখানেই দেখানো হলো তো আপনারা চাইলে এখান থেকে সব কিছু করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম